আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো। তো আজ আমরা নবম এবং দশম শ্রেণী পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে শক্তি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের সাথে কাজ নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা আমার ক্লাসটা দেখবে এবং উপকৃত হবে। তো আজ আমি তোমাদের সাথে শক্তি নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 102 পৃষ্ঠা খোলো, 102 পৃষ্ঠা খোলো, দেখো প্রথমে শক্তি কি। শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, অর্থাৎ কোন বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কেমন? শক্তির একক হচ্ছে জুল, শক্তি একটি স্কেলার রাশি, আর শক্তির মাত্রা হচ্ছে W সমান -2। ঠিক আছে, এখন আসো আমাদের চারপাশে আমরা বিভিন্ন রূপে শক্তিকে দেখতে পারি, অর্থাৎ শক্তির বিভিন্ন রূপ আছে, যেমন শব্দ শক্তি, তাপ শক্তি, আলো শক্তি, চৌম্বক শক্তি, এরপরে আসো যান্ত্রিক শক্তি, সৌরশক্তি, নিউক্লিয় শক্তি। কেমন? এরকম আরো অনেক প্রকারের শক্তি আছে যেগুলো আমাদের চারপাশে আছে। তো শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কি? যান্ত্রিক শক্তি। কেমন? যান্ত্রিক শক্তি। এখন আসো যান্ত্রিক শক্তিটা কি। যান্ত্রিক শক্তি হচ্ছে বস্তুর আকৃতি, অবস্থান এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায়। যা তাই হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি হচ্ছে দুটো রূপ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। ঠিক আছে, এখন আসো আমরা গতি শক্তি নিয়ে একটু দেখি। ধরো এক বলের একটি স্থির বস্তু, বস্তুটা হচ্ছে কি স্থির, এক বলের একটি স্থির বস্তুর উপর এক পরিমাণ যদি বল প্রয়োগ করা হয়, কেমন, এই বস্তুটি বলের দিকে এক দূরত্ব সরে গেল, কেমন, বস্তুটিকে বলের দিকে এক দূরত্ব সরানো হলো। এখন এই সময়ে বস্তুটি
কৃত কাজই হচ্ছে গতিশক্তি। গতি শক্তি কেমন? এখন আসো, তাহলে কি দাঁড়াচ্ছে গতিশক্তি সমান? কি দাঁড়াচ্ছে গতিশক্তি সমান?
বস্তুটি গতিশক্তি নির্ণয় করো। অর্থাৎ আমাদের যৌগ গতিশক্তি বের হলো 500 জুল।